গুড মর্নিং সরস্বতী লাইফস্টাইল আবারও সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। তো ঘড়িতে এখন 10:30 বাজছে, তো 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠে যা কাজ ছিল সেগুলো একটু করলাম, করার পরে যে ফ্রেশ হয়ে একদম শাড়ি পরে চলে এসেছি। আর কালকে রাত্রে হেনা ভিজিয়ে রেখেছি, তো সেটা মাথাতে লাগাবো। বাপরে বাপ যা চুল উঠছে, তো হেনাটা লাগিয়ে দেখবো। মানে এই হেনাটা লাগালে মানে সপ্তাহে মোটামুটি মাসে যদি 4 বার করা যায় চুলটা অনেকটাই ওঠা কমে যায়। তো সকালে উঠে যত ভেজা জামা কাপড় ছিল সব এই যে দড়ি টাঙিয়েছি সব দড়িতে মেলে টেলে দিলাম, তারপরে চাটা করলাম, চা খেলাম, তারপরে যে কাজগুলো ছিল তো সেই কাজগুলো করলাম। মেয়েকে বললাম উঠতে, দেখো বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। তো ছেলে এখনও উঠেনি, ছেলে ওই রুমে শুয়ে আছে। তো বড়মশাই বাজারে গেছিলো, বাজার থেকে কী কী নিয়ে এসছে না নিয়ে এসছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা মনে হয় সবজি কাটতে বসে গেছে। তো এখন চুলটা বেঁধে রাখবো আর হেনাটাও দেখাচ্ছি। হেনার মধ্যে এখন একটু তেল দেবো আর একটু অ্যালোভেরা দিয়ে দেবো, যেহেতু আমার অ্যালোভেরা জেল নেই তো অ্যালোভেরাটাকে ভাবছি একটু পেস্ট করে হোক বা কিছু করে হোক একটু ওই জুসটা ওর মধ্যে দিয়ে কী বলতো মাথার মধ্যে লাগালে খুবই ভালো হয়। তো সেটাই করব, এখন বাবাকে একটু খেতে দেবো, মাকে দেবো, তো অনেক কাজ আছে। তো চলো আজকের ব্লগটা আমি মানে আজকের ব্লগটাতে আমি কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো বড়মশাই বাজার থেকে কী কী নিয়ে এসছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো সকাল সকাল বাজারও চলে এসছে আর মা দেখো শাক কাটা শুরুও করে দিয়েছে। আর আলু তো কত যে লাগে তার ঠিক নেই, আলু ছাড়া আমরা একদম চলতে পারি না। আর মোচাটা মনে হচ্ছে একটু খারাপ, আর শাকগুলো দেখো কি সুন্দর, একদম সবুজ সবুজ। আর এই শাক খেতে আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে, এই কারণে এই শাকটা আনাই হয়। আর এখানে দেখো লোটে মাছ কিছুটা বার করে নিয়েছে, তো বড়মশাই আজকে লোটে মাছের চপ হোক বড়া হোক যাই হোক কিছু একটা করবে। তো এখানে দেখো লেবু টেবু দিয়ে একটু মশলা দিয়ে সব কিছু দিয়ে মেখে দেখি, আমি চেষ্টা করছি পারা যায়। এখানে দেখো মেয়ে কি করছে, মেয়ে সকাল সকাল একদম অনেক দূরে আছে, ডালটা না আলি করলে হবে না। আর এই গাছ থেকে আমার মেয়ে দেখো ফুল চুরি করছে, আমি তো বকা দিচ্ছি ফুল নিবি না নিবি না শুনবেই না, ওর দিদার জন্য ফুল তুলবে। আর এখানে কালকে রাত্রে আমি হেনাটা ভিজিয়ে রেখেছি, দেখো খুব সুন্দরভাবে হেনাটা ভিজানো হয়ে গেছে। তো কিছুটা কাজ আমি সামলে নেব, তারপর হেনা লাগাবো। আর মায়ের জন্য যেটা প্রোটিন পাউডার সেটা মানে আমার ডেলি কাজ যে কাজগুলো থাকে সেইগুলোর মধ্যে এই কাজটা হচ্ছে সবথেকে প্রধান, এটাতে ঠিকঠাক করে দিতে পারলে মা কিন্তু এটা খেয়ে ওষুধ খেতে পারবে। তো এখানে দেখো পাতা চা, আর পাতা চাটা না এত সুন্দর টেস্ট, এটা বড়মশাই নিয়ে এসছে। তো এখন সবাইকে চা দেবো, তারপর আমি যা যা নিয়ে এসছে সেগুলো ফ্রিজে রাখবো, কী কী রান্না বান্না করবো, শুধু তো শাক দিয়ে ভাত খেলে চলবে না, না তো মোটামুটি কী রান্না হবে না হবে সেগুলো দেখাশোনা চলবে। আর এখানে দেখো চাটা না একটু ঘোলা ঘোলা হয়ে গেল বলে আমি ওটা রেখে দিয়ে আবার চা ছাঁকতে শুরু করে দিয়েছি। আমার বাড়িতে চায়ের পরিমাণটা অনেকটাই হয়, আগে হতো 2 বার এখন অনেকবারই হয়। তো দেখো কমপ্লিট হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ বের করে রেখেছি, বাবারা যেহেতু মাটন বা মাটন খায় চিকেন তো খায় না, তো এই কারণে ভাবলাম চলো চিকেনটা একটু মানে চিংড়িটা একটু পটল আলু দিয়ে বানিয়ে নেবো। তো পটল আছে ফ্রিজে, তো সেই পটলটাই আমার মা বললো মানে শাশুড়ি মাতা বললো ফ্রিজে তো পটল নিয়ে এসছে তোর বাবা, তাহলে পটলটা আজকে বানা। তো দেখো এই যে আমি পটল বার করছি আর মা এখানে বসে বসে প্রোটিন পাউডার খাচ্ছে, আর প্রতিদেব এখানে চা খাচ্ছে, বাবা চা খাচ্ছে। আমাদের ফ্যামিলিতে অনেক মেম্বার, আমরা মোটামুটি আমি হচ্ছি বাড়ির বড় বউ, আরও দুটো বউ আছে আর একটা আছে বর্দি, সে থাকে ভুবনেশ্বরে। তো এই হচ্ছে আমাদের সংসার, মোটামুটি আমাদের মেম্বারে কাউকে দরকার হয় না, আমরা 16 জন মেম্বার। তো যখন শ্বশুরবাড়িতে আমাদের কালী পুজো হয়, তোমরা হয়তো দেখোনি কালী পুজোটা, আমার হয়তো যাওয়া হয় না, তো এবার যদি যাই অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। এত সুন্দর কালী পুজো হয় আর এই কালী পুজোতে আমরা সবাই আস থাকি। তো আমার মোটামুটি মেয়ের পরীক্ষাটা শুরু হয়ে যায়, এই কারণে আমি যেতেই পারি না। তো ইচ্ছে আছে এবার কিন্তু কালী পুজোতে যাবো, কালী পুজোতে গেলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব গ্রাম, আমিও গ্রামের বউ, আর কিভাবে আমাদের গ্রামটা মানে গ্রামের বউ কিভাবে কাজ করে কী কী করে না করে তো সবটাই তোমাদেরকে খুব সুন্দর করে শেয়ার করব। তো ইচ্ছে তো করে অনেক কিছু শেয়ার করার, যেহেতু এই 4 দেয়ালে বন্দি কোথাও আর যেতে পায় না, ছেলে মেয়ের পড়াশোনা এদিক ওদিক করতে করতে না মোটামুটি সব কিছু যেন হারিয়ে যায়। তারপর দেখো এখানে আলু টালুগুলো ঠিকঠাক করে রেখে দিলাম আর মা এখানে খাচ্ছে, মা বলে তুই চা খাবি না, আলাম না আমি চা খাবো না, আমি সত্যি করেই চা খাই না। ছোটোবেলার একটা কথা মনে পড়ে,
তো যখন মানে বেশি চা খেতাম মা বলতো বেশি চা খেলে নাকি কালো হয়ে যাবে, এই কারণে চা খাওয়াটা এখন একদমই কমে গেছে। আর সত্যি করে সেই ভয়টা মনের মধ্যে থেকেই গেছে মায়ের ওই কথাটা যে বেশি চা খেলে নাকি কালো হয়ে যায়। তো এটা কার কার মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা আমার ছোট্ট ভাই একটা কমেন্ট করেছিল খুব সুন্দর, সে আমাকে বলেছিল খুব ফাস্ট করে ভিডিও করবে না দিদি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তো তাকে তো অনেক ভালোবাসা, আর সত্যি করে ফাস্ট করে মানে ভিডিও করতে আমারও ভালো লাগে না, কিন্তু কিছু কিছু জায়গা ফাস্ট করতেই হয়, কিচ্ছু করার নেই, নাহলে তো অনেক বড় ব্লক হয়ে যায়। তো তুমি বলেছো ছোট্ট ছোট্ট করে ব্লক করো কিন্তু ফাস্ট করো না, তো তোমার কথাটা অবশ্যই অনুসরণ করেই থাকবো। তো চেষ্টা করব এখন থেকে যে ব্লকগুলো ফাস্ট করব না, মোটামুটি ঠিকঠাকভাবে তোমাদেরকে শেয়ার করব। তারপর এখানে দেখো আমি মোটামুটি আনাজপত্র কাটাকাটি হয়ে গেছে, আর এখানে মা ওইদিকে মা মোচা ছাড়াচ্ছে, আর এদিকে আমি শাকটা বসিয়ে দেবো। শাকটা আমি পেঁয়াজ ফোড়ন দিয়েই করি, তো মা বলে এটা শাক কোনোদিন খাইনি, তো আজকে আমি বললাম ঠিক আছে চলো পেঁয়াজটা নেই তো মানে কাটতে দেরি হয়ে গেছে, আর আমি রসুনটা কাটা ছিল তো চলো রসুন দিয়েই ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ওদিকে আমার ভাত কালকের একটু বেশি ছিল তো ওই ভাতটা আলাদা করে বসিয়ে দিয়েছি। কোনো জিনিসই কিন্তু নষ্ট করা যায় না, মধ্যবিত্ত ফ্যামিলিদের সব কিছু দেখে শুনে কিন্তু কাজ করতে হয়, তাহলে দেখবে কোনো জিনিসই নষ্ট হয় না। তো আমি এদিকে শাকটা বসিয়ে দেব, তারপর আস্তে আস্তে কাজ করব। আর একটা জিনিস হচ্ছে কী বলো তো, ব্লগ করতে তো আমার প্রচণ্ড ভালো লাগে, আর আমার 30K তো পূর্ণ হয়েই গেছে শুধু তোমাদের ভালোবাসায়। তো তাদের মানে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা তো আমার ভিডিও রীতিমতো দেখো তাদেরকে তো অনেক ভালোবাসা, যারা আমার ভিডিও দেখছো লাইক করছো না কমেন্ট করছো না তাদেরকে বলি অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবে, তাহলে মনটাও ভালো হবে, আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। তো এখানে দেখো এই যে বাসনপত্রগুলো কিছুটা আছে এদিক ওদিক করে এখন ঠিকঠাক করে রাখছি, আর মেয়ে এখন খাবে পেটাই পরোটা, তো কিছুটা পেটাই পরোটা কালকেরটা ছিল তো সেটা আমি রেখে দিয়েছিলাম। আর সঙ্গীতাদি কি বলবো, আমার মেয়ে তো এত এইসব জিনিস খেতে ভালোবাসে, বারণ করলেও শুনবে না, তো মোটামুটি এগুলো খেতে ভালোই বাসে, তো আমি ভেবেছি এবার থেকে একটু কমই দেবো। তার কারণ হচ্ছে ও খেতে প্রচণ্ড ভালোবাসে, মিষ্টি জিনিস একদম ভালোবাসে না, যত পারে ঝাল ঝুঁক, আর আমার ছেলে হয়েছে মিষ্টি, তো দুজন হয়েছে দুই রকম। তারপর দেখো কি সুন্দর করে একদম কলমি শাকটা বানিয়ে নিলাম, এখন আমি আস্তে আস্তে রান্নাগুলো করব, বাইরের কাজগুলো করব। আর এখানে আমি ফোড়ন দিয়ে আলু আর পটলগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, পটল খেতে তো এতটাই ভালো লাগে, বড়মশাই হাসতে হাসতে বলছে এতটাই পটল খেতে ভালোবাসো, 1 কিলো পটল তোমায় দিলে না ভেজে তুমি খেয়ে নেবে, সত্যি করেই তাই, পটলটা আমার দারুণ লাগে। তো এখানে দেখো পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে পটলটাকে সুন্দর করে ভাজতে দিয়ে দিয়েছি। তো এখন পটলটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, পটলটাকে চিংড়ে নেবো, আর মাও খুব ভালোবাসে পটল আলুর তরকারি, তো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, তাহলে কী বলো তো একটু খেতেও ভালো হবে, আমরা খাবো চিকেন আর মা খাবে না, এটা ভালো লাগে না না। তো এখন আমার দেখবে রান্নার পদগুলো একটু বেশিই হয়ে যায়, তো সবাই মিলে আছি এটা ওটা সেটা রান্না করতে করতে মানে সময়ও লেগে যায়, ভালোও লাগে। আর সব থেকে একটা জিনিস জানো তো, একসঙ্গে খাওয়াটার আনন্দটাই হচ্ছে আলাদা। মাকে বলেছি মা তুমি তাড়াতাড়ি করে পুজো টুজো করে নেবে, তারপরে আমাকে মাথায় একটু হেনা লাগিয়ে দেবে, তো আমি বললাম ঠিক আছে। তো মা ওদিকে পুজো পাঠে সব যোগাযন্ত্র করছে, তো আমি এদিকে ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিয়েছি। একা হাতে দেখো কাজ করতে যেমন কষ্ট হয়, আর সবার সঙ্গে থাকাটা হচ্ছে আনন্দ, তো সব কিছু নিয়েই হচ্ছে সংসার, দেখো সুখ দুঃখ নিয়েই সংসার, আর এগুলো থেকে বেরোতেও পারবো না, যদি মনে করি এগুলো ছেড়ে দিয়ে কোথাও চলে যাবো সেটাও কিন্তু হবে না। আর একটা আমি জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের ভিডিও মানুষেরা কিন্তু একদম দেখতে পছন্দ করে না, এখন তো এতটাই কুটকাচালি এদিক ওদিক সেদিক হয়ে যাচ্ছে সেই সব ভিডিও মানুষে দেখতে চাইছে, তো কিছু করার নেই, আমি আমার লক্ষ্য দিকটা একদম স্থির রেখে কাজ করেই যাব, করেই যাব, আমি সেখান থেকে এড়াবই না। এখানে দেখো পটল আলু চিংড়ি সব কিছু ভাজা কমপ্লিট, মশলা এখন দিয়ে দিচ্ছি, সমস্ত মশলাটা নিয়ে নিয়েছি, আর এখন ভালো করে কষে নেব। আর তোমরা তো রান্না করতে খুব ভালোই পারো, তো আমি যেভাবে পারি তো তোমাদেরকে সেটাই শেয়ার করব, আগে তো আমি কিছুই পারতাম না ওরে বাবারে। তো এখানে দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি এটা অল্প পরিমাণে জল দিয়ে দেবো, তারপর ভালো করে ফুটে টুটে গেলে নামিয়ে নেব। এখন তো মিষ্টিও দিতে পারি না যেহেতু বাবা একদম মিষ্টি খাওয়া পছন্দই করে না।
তো দেখো আমার আলু পটলটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। তারপর এখনো ঘর মোছা বাকি আছে, অনেক কাজ বাকি আছে। সকাল থেকে উঠে কাজের কিন্তু কোনো শেষ নেই। তো এখানে দেখো সবজি দিয়ে চিকেনটাকে আমি বসিয়ে দিয়েছি। আর এই সবজি দিয়ে চিকেন খেতে আমার ছেলে মেয়ে আমরা সবাই খুব ভালোবাসি। চিকেন মানেই হচ্ছে আমার পাগল, মানে আমি খুব ভালোবাসি। মাটন টাটন অত দরকার নেই, চিকেন হলেই আমি একটু হ্যাপি হয়ে যাই। তো এখানে দেখো ঢাকা দিয়ে দিয়েছি, আর মা এদিকে ফুল তুলছে। তো মা বলছিলো যে আজকে ফুলটা কম ছিল, তো ওখান থেকে তো মেয়ে ফুল তুলেছে, দেখতেই পাচ্ছ। তো মা কিন্তু খুব সুন্দর করে পুজো করে, এখানে ধুনো দিয়েছে, দেখতে পাচ্ছ পুরো ঘরটা একদম ধুয়ো ধুয়ো হয়ে গেছে। তো চলো এখন ঝটপট করে আমি ঘরটা মুছে নিই, আর এই ঘর মোছার সময় এলেই বরের মাথাটা মনে হয় ফাটিয়ে দিই। এই যে এই লাঠিটা বারে বারে খুলে যায়। আর বাবা দেখো এদিকে পেপার পড়ছে, বাবা সারা দিন এই সোফার মধ্যে কাটিয়ে দেয়। তারপরে তো ছেলে মেয়েদের বিরক্ত আছে। তো চলো এখন আর কথা বলবো না, তো কাজগুলো করে নিই। তোমরাও কিন্তু কাজগুলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বাপরে বাপ, চা গরম। তো এখানে দেখো চা হয়ে গেছে, বাবাদেরকে চা দেবো। আর এখন আমি লাগাবো মাথায় হেনা। এই যে পুরো হেনাটাকে নিয়ে যাবো, মোচাটা সেদ্ধ করা হয়েছে, পরে বানাবো। আর এখানে আমার এই যে চিকেনের ঝোলটাও হয়ে গেছে। আর যে লোটে মাছটা গরমশায় মাখিয়ে টাখিয়ে রেখেছে, ওটা হেনা টেনা দিয়ে আমি একদম ব্যাটারটা ঠিকঠাক করবো। প্রচণ্ড গরম লাগছে, মানে গরমের জন্য ভালো লাগছে না, দেখতেই পাচ্ছ। তো মাকে বললাম চাটা খেয়ে নাও, তারপরে তুমি লাগিয়ে দাও মাথায় হেনা। তো চলো চাটা দিয়ে আমি হেনাটা একটু ঠিকঠাক করে ওই বাইরে বসে বসে লাগাবো হেনা। তো দেখো আবারও একবার কিন্তু চা হচ্ছে। তো বাবা বললো আর এক কাপ চা দে, চাটা খেয়ে দিয়ে যাবো স্নান করতে। আনলাম কতবার সারাদিনে চা খাও, আর চিনি শেষ হয়ে গেলে এবারে এত তাড়াতাড়ি চিনি শেষ হয়ে গেল, সারাক্ষণ মনে তরকারিতে মিষ্টি দিস। তোমরাই ভাবো এই কথাটা বলার পর না মাথাটা গরম হয়ে গেল। আর এখানে দেখো হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, এখানে নারকেলের তেল দিয়ে দিলাম, আর অ্যালোভেরা দিয়ে দেবো একটু, আর ভালো করে মিশিয়ে টিশিয়ে নেবো। আর মাকে বললাম মা তুমি চাটা খেয়ে দিয়ে চলো। তো আমার আর আমার শাশুড়ির মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে। দেখো রাগ ঝগড়া তো হয় সব সংসারেই, একসঙ্গে থাকতে গেলে তো ঝগড়া হবেই, কিন্তু তার মধ্যে থেকে বড় জিনিস হচ্ছে ভালোবাসা। দুজন দুজনকে আমরা খুব ভালো বুঝি, এটাই হচ্ছে বড় জিনিস। তো চারিদিকটা দেখো ধোয়া ধোয়া হয়ে গেছে, তো মায়ের সঙ্গে এখন বকবক করছি। আর এখানে দেখো মা খুব সুন্দর করে হেনা লাগিয়ে দিচ্ছে, আর মাথাটা কী যে ঠান্ডা হয়েছে, মানে কি বলবো। তো মাঝে মাঝে জানো তো হেনা লাগালে না শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে, আর কি সুন্দর করে লাগিয়ে দিচ্ছে দেখো। তো মাকে বললাম মা তোমাকে কিন্তু ভিডিওতে নিচ্ছি, মা বললে ঠিক আছে। তো মা এইসব কোনো কিছু মনে করে না, আর এইসব মানে বললেও কিছু মনে করে না, মা বলে ঠিক আছে কর কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো সুন্দর করে হেনা লাগিয়ে দিচ্ছে। দেখো সব শাশুড়ি কিন্তু খারাপ হয় না, মোটামুটি ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়, হয়তো একটু উনিশ বিশ থাকে, কিন্তু সেটাকে মানিয়ে নিতে হয়, মানানোটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তো হেনা লাগানো দেখো কমপ্লিট হয়ে গেছে, মা কি সুন্দর করে লাগিয়ে দিয়েছে পুরো, এখন ঘানছি। আর এবার হ্যাঁ আমরা তো তো এখানে মোচাটা আমি আলু ছাড়াই আজকে বানানো, আলু দিতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে। আর এখানে দেখো এই যে লোটে মাছ, আর এখানে হচ্ছে এটা হচ্ছে বেসন, আর একটু হচ্ছে আদা পেস্ট, আর দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ি, লবণ, একটু কালো জিরে দিয়ে দেবো, এটাকে ভালো করে মেখে রেখে দেবো।
তো বেসনটা আমি খুব ভালো করে দেখো মেখে নেছি। তারপর এই যে মেখে রাখা লোটে মাছটা আছে সেটাকে খুব ভালো করে এদিক ওদিক করে নেব, তারপর লাল লাল করে ভেজে নেব। আর ওদিকে আমার মোচাটাও হয়ে গেছে। আজকে কিন্তু মোচার মধ্যে আলু আর ছোলা আমি কিছুই দেইনি, জাস্ট একটু ঘি গরম মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, তো খেতে খুব ভালোই হয়েছিল। আর এই যে লোটে মাছের চপই বলতে পারো সেটাও কিন্তু দারুণ হয়েছে। তো চারিদিকে হেনা মনে হচ্ছে গড়ছে আমার। তো এখন আমরা খেতে বসে যাব। তো দেখো এখানে খেতে বসে গেছি, ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর ছেলেকে খাইয়ে দিলে যা দেবো তাই ঠিকঠাক করে খেয়ে নেবে। তো খাওয়া দাওয়ার পর আমি একটু রেস্ট নেব বা বসে থাকবো, যাই হোক কিছু একটা করব। মোটামুটি শুকিয়ে গেলে তখন যাব স্নান করতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মেজে টেজে একদম ঠিকঠাক করে রেখে দিয়েছি, রান্নাঘর গুছিয়ে গেছে। তো সবাই এখন গল্প করছে, বাবা বোনায় বসে বসে পেপার পড়ছে, আর আমার অবস্থাটা শুধু দেখো, এই দেখো পুরো ঘেমে পুরো একদম পুরো চারিদিকে হেনা গড়ছে। তো 3:30 বাজছে এখন, মোটামুটি আমি আরও 1 ঘন্টা মতো থাকবো, থাকার পর স্নান করবো। তো এখন একটু বসবো, বসে ফোন টোন ঘাঁটবো, তারপর বিকেলে আবার আসছি তোমাদের সামনে। এখানে দেখো রান্নাঘর একদম গোছানো, এই দেখো। তো চলে এসেছি রান্নাঘরে, এখন ঘড়িতে বাজছে 5:30। তো স্নান করলাম ওই 5টার সময়, আর এখন বানাবো চা। তো সবাইকে দেবো চা। তো আজকে প্লেন জল দিয়ে ধুয়ে দিয়েছি, শ্যাম্পু করিনি, যেহেতু আজকে তেল লাগাবো ভালো করে। তেলটা লাগানোর পর রাত্রের দিকে ভালো করে একটু মাসাজ করব, কালকে সকালে করব শ্যাম্পু। আর একটা জিনিস আমি নোটিশ করলাম, অন্যদিন শ্যাম্পু করলে কি হয় বলতো, অনেকটাই চুল মানে উঠে। আজকে আমার কিন্তু একদম শ্যাম্পু করতে একটাও চুল উঠেনি, আশা করি যেন চুলগুলো না ওঠে। আমার তো এমনিতেই লম্বা চুল খুব ভালো লাগে। তো এই যে এখন করছি চা, আজকে একটু শোয়া হয়নি। এই যে এখন চাটা খাবো, খাওয়া দাওয়ার পর কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করবো, তারপর ভয়েস দিতে হবে, ভিডিও ছাড়বো। একদম ব্লগগুলোকে আমি ঠিকঠাক ভাবে মানে কাজই করতে পারছি না। তো এখন বানাবো লাল চা, আমিও একটু চা খেয়ে নেবো। আর ছেলে আর মেয়ে গেল পাশের বাড়ি আন্টির বাড়িতে। তো দেখো এখানে কিন্তু আমার কাপে আমি চিনি দিয়ে দিয়েছি, আর প্রথমেই চাটা নিয়ে নিচ্ছি। আর একদম চিনি ছাড়া চা আমি খেতেই পারি না। তো চাটা খেয়ে নেব, তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো করব। আজকে একটুও রেস্ট নিতে পারিনি, আজকে যেহেতু শ্যাম্পু করতে আমার এতটাই দেরি হয়ে গেছিলো, এই কারণে শোয়াও হয়নি। শরীরটা আজকে প্রচণ্ডই খারাপ করছে। তো এখানে দেখো ভালো করে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নেব, তারপরে সন্ধে দেব। আর রাত্রের দিকে তো খাবার দাবার যা আছে ওগুলোই আজকে হয়ে যাবে। তো এখন কি বলো তো, একটু ছেলেমেয়েকে পড়াবো, তারপর হচ্ছে রাত্রের দিকে ভালো করে মাথায় তেল টেল লাগিয়ে ঘুমাবো। আজ মনে হচ্ছে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, সারাদিনে এত কাজ করি না আর ক্লান্ত হয়ে যায়, সন্ধ্যের পর থেকে না মনেই হয় না আমি আর কিছু করি। তো তোমরাই বলো হাউস ওয়াইফদের যে কত কাজ থাকে একটা সংসারকে ঠিকঠাকভাবে রাখতে গেলে, যে মানে প্রতি পদে তাকে সব কিছু নিয়ম কর্তব্য কিন্তু পালন করেই যেতে হয়। আমাকে কিন্তু প্রচণ্ড ঘুম আসছে, মনে হচ্ছে আমি আর ভালোই লাগছে না এই যে এইসব জামা কাপড় গোছাতে। তো কিছু করার নেই, দেখো গোছানো হয়ে গেল, তারপর আবার ঠিকঠাক জায়গায় রাখা সব কিছু একদম মানে কি বলবো, দেওয়ার পর তারপরে বাকি। চলো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার অনেক দরকার। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা।